আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিরি স্টুডিও হাউসে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজকে নতুন এক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 23 জানুয়ারি 2024 তারিখে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্মচারী হাসপাতাল কর্তৃপক্ষ। ভিউয়ার্স, যে সকল পদে নিয়োগ দিয়েছে: এক, ফার্মাসিস্ট পদ, বেতন গ্রেড 11, পদ সংখ্যা 8টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট সহ ফার্মেসিতে 3 বছরের ডিপ্লোমা ও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 2 নম্বর পদ, মেডিকেল টেকনোলজিস্ট। মেডিকেল টেকনোলজিস্ট বেতন গ্রেড 11, পদ সংখ্যা 67টি, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের ডিপ্লোমা ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। মেডিকেল টেকনোলজিস্ট 67টি পদের মধ্যে রয়েছে ল্যাবরেটরি 25, ডেন্টাল 11, রেডিওলজি 14, ফিজিওথেরাপি 13, ব্লাড ব্যাংক 4। 3 নম্বর পদ, কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটর বেতন গ্রেড 13, পদ সংখ্যা 6টি, শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর পদ, ডাটা এন্ট্রি অপারেটর, বেতন গ্রেড 16, পদ সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত পদ্ধতিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি টেস্টে উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর পদ, টিকিট ক্লার্ক, বেতন গ্রেড 16, পদ সংখ্যা 8টি, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 6 নম্বর পদ, স্টেরিলাইজার অপারেটর, পদ সংখ্যা 7টি, শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট সহ মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে টেট কোর্স সার্টিফিকেট এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স অবশ্যই 30 বছর হতে হবে এবং কোটাধারীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য। কম্পিউটার অপারেটর ও ডাটা এন্ট্রি অপারেটর পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা দিতে হবে, এবং শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরাই কিন্তু মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি জমাদানের তারিখ 25 জানুয়ারি সকাল 10 ঘটিকা থেকে এবং আবেদনের জমাদানের শেষ তারিখ 25 ফেব্রুয়ারি বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আবেদন ফি 1 থেকে 2 নং পদের জন্য 300 টাকা, টেলিটক চার্জ 35 টাকা, টোটাল 335 টাকা, 3 থেকে 6 নং পদের জন্য 200 টাকা, টেলিটক চার্জ 23 টাকা, সর্বমোট 223 টাকা। আবেদন প্রসিজার অনলাইনে সিস্টেম দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।